আসসালামু আলাইকুম। নিবন্ধিত ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইএসএম হাসান। তো আশা করি সবারই আবেদন একদম শেষ, আর কারো কোনো আবেদন বাকি নেই। এখন শুধুমাত্র আপনাদের চয়েস অর্ডার সাজিয়ে সাবমিট করার পালা এবং অপেক্ষা করার পালা যে কবে রেজাল্ট হবে। যাই হোক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বিএড সম্পর্কিত। যারা নবগত শিক্ষক হবেন, নতুন আগত শিক্ষক, তো তাদের মধ্যে ম্যাক্সিমাম বিএড প্রশিক্ষণ করা নেই, আর সামান্য কিছু সংখ্যক বিএড প্রশিক্ষণ করা আছে। তো যাদের করা আছে তারা প্রতিষ্ঠানে জয়েন করার পরে কীভাবে বিএড বেতনের জন্য আবেদন করবেন সে বিষয়টি আমি ভিডিও শেষের দিকে বলে দেব। আর তার আগে আমি প্রথমে বলবো যাদের বিএড করা নেই তারা কখন কোথায় কীভাবে এই প্রশিক্ষণটি গ্রহণ করবেন এবং আপনার বেতন বর্ধিত করবেন। তো তার আগে আরেকটি কথা বলে নিই, আপনারা অনেকেই জানেন যে আমি নিজেও একজন একটি বিএড কলেজের প্রশিক্ষক। আমার বিএড কলেজটি বগুড়া জেলার উপশহরে অবস্থিত, সেটির নাম হচ্ছে ইনস্টিটিউট অফ নর্থ বেঙ্গল বিএড কলেজ বগুড়া। আপনারা যদি কেউ এই কলেজে ভর্তি হতে চান তো অবশ্যই ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এখানকার ওয়েবসাইট, মোবাইল নাম্বার, ইমেল এবং ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো। এছাড়াও আমার সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন, যেখানে আপনাদেরকে অনেক মাতৃপিতৃ স্নেহে সকল প্রশিক্ষণ দান করা হবে। তো আমি নিজেও প্রশিক্ষক হিসেবে আছি ইনশাল্লাহ। আরেকটি ব্যাপার, এখন এই যে আসলে বিএডটা কাদের জন্য এটি প্রযোজ্য বা আমরা মূল আলোচনায় আসি, তো দেখুন বিএড আসলে যারা স্কুল লেভেলে প্রবেশ করবেন, কলেজ না স্কুল লেভেলে, মূলত তাদের জন্য এটি লাগে। সাধারণত এটির যোগ্যতা হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর। শিক্ষক এবং শিক্ষকের বাইরে অর্থাৎ নন শিক্ষকরাও কিন্তু বিএড করতে পারেন, তার মানে যারা স্নাতক করেছেন তারা সবাই বিএড ট্রেনিংটি করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের যদি কখনও শিক্ষকতা পেশায় যুক্ত হন এটি কাজে দেবে। আর যাদের ইতিমধ্যে করা আছে তাদের তো অনেক ভালো। তো এটির মেয়াদ হচ্ছে এক বছর, অর্থাৎ এক বছর মেয়াদে এই প্রশিক্ষণটি গ্রহণ করতে হয়, যেটি শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত চলমান থাকে। এবং এই বিএড প্রশিক্ষণে দুটি সেমিস্টার রয়েছে, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টার শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত চলমান থাকে, এবং দ্বিতীয় সেমিস্টার শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে, যেটি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত চলমান থাকে, অর্থাৎ প্রতি সেমিস্টার 6 মাস মেয়াদি। এখানে মোট 1200 নম্বরের পরীক্ষা দিতে হয়, যেখানে প্রথম সেমিস্টারে 4টি আবশ্যিক বিষয় রয়েছে এবং 2টি শিক্ষণ বিষয় রয়েছে, এছাড়া 1টি পাঠদান অনুশীলনও রয়েছে। এবং দ্বিতীয় সেমিস্টারে আবশ্যিক বিষয় রয়েছে 2টি, এরপরে নৈবাসনিক বিষয় রয়েছে 1টি এবং পাঠদান অনুশীলন 2টি, এছাড়াও কমপ্রিহেন্সিভ 1টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং 1টি ভাইবা পরীক্ষা রয়েছে, যেটি আমরা মৌখিক পরীক্ষা বলছি। এর বাইরেও এই বিএড প্রশিক্ষণে 2 ধরনের পরীক্ষা হয়ে থাকে সাধারণত, এটি আভ্যন্তরীণ পরীক্ষা, একটি হচ্ছে বোর্ড পরীক্ষা। আভ্যন্তরীণ পরীক্ষা সাধারণত কলেজ ক্যাম্পাসে হয়ে থাকে, যেটি 40 নম্বরের, এবং বোর্ড পরীক্ষা যেটি 60 নম্বরের, আপনাকে পরীক্ষা সেন্টারের নির্বাচিত কেন্দ্রগুলোতে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখন অনেকেই হয়তো বা জানেন না আসলে এই বিএড কী, নতুন যারা তারা অনেকে জানেন না বিএড কী। তো বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, যেটি শিক্ষায় স্নাতক। যারা স্নাতক করেছেন তারা তো শুধুমাত্র একাডেমিক কোর্স করেছেন, স্নাতক বা স্নাতকোত্তর, এটি কিন্তু একাডেমিক। আর বিএডটা হচ্ছে শিক্ষায় স্নাতক, অর্থাৎ শিক্ষায় আপনার ডিগ্রি যেটা আমরা বলছি, এটি ছাড়া কিন্তু আপনাদের বিল বেতন সাধারণত কলেজে জয়েন করলে 11তম গ্রেডে আপনারা বেতন পাবেন বিএড ছাড়া, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া যদি আপনি স্কুলে জয়েন করেন তো 11 গ্রেডে আপনাদের বেতন হবে 12,750 টাকা। আর বিএড যদি করেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড ক্লাস জব পাবেন, অর্থাৎ 10ম গ্রেডে, সেক্ষেত্রে আপনার বেতন হবে বেসিক 16,000। তো এটি হলো বিএড। এখন আমরা আসি যে এই যারা নবাগত শিক্ষক মণ্ডলী হবেন, বিএড
করে রেখেছেন তারা এই বিএডের জন্য, বিএডের বেতনের জন্য কীভাবে আবেদন করবেন। তো আপনাদের আবেদনটা আসলে দুইভাবে করা যায়। প্রথমে যখন আপনি জয়েন করার পরে ইমিস সেলে আপনার বেতনের জন্য আবেদন করবেন, তখনও কাগজপাতি সাবমিট করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় যে আপনার প্রথম বেতন ধরার পরে পরবর্তী যে এমপিও মাস থাকে, এমপিও মাসগুলো আসলে জোড়ায় জোড়ায় হয়, অর্থাৎ প্রতি জোড়া মাসে এমপিও করা যায়, এমপিওর জন্য আবেদন করা যায়, সেটি আপনার ফেব্রুয়ারি, এপ্রিল, জুন এভাবে কিন্তু জোড়া মাসগুলোতে আবেদন করা যায়। তাহলে আপনি চেষ্টা করবেন যে জয়েন করার পরে প্রথম জোড়া মাসে শুধুমাত্র বেতনটা ধরে নেবেন, এবং বেতন হওয়ার পরে আপনি বেতনটা যখন পাবেন এরপরে দ্বিতীয় জোড়া মাসে বা তৃতীয় জোড়া মাসে গিয়ে আপনি বিএড বেতনের জন্য আবেদন করবেন, যাদের বিএড করা আছে। এখন এই যে বিএড বেতনের জন্য আবেদন করার জন্য আপনাদের কী কী কাগজ লাগবে, সাধারণত এখানে নয় ধরনের কাগজপাতি প্রয়োজন হয় যাদের বিএড করা আছে বিএড বেতনের জন্য। প্রথমটি হচ্ছে আবেদনপত্র, অর্থাৎ আপনি আবেদন করবেন যাতে আপনাকে বিএড স্কুলের বা প্রশিক্ষণের উপরে আপনাকে বেতনটি দেওয়া হয়। আরেকটি হচ্ছে প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং। আপনারা জানেন যে প্রধান শিক্ষকের একটি প্রত্যয়ন লাগে যেটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রশংসাপত্র হিসেবে ব্যবহার করা হয়। এর বাইরে লাগবে আপনাদের নিয়োগপত্র একটি, এরপরে যোগদানপত্র লাগবে, আপনাদের প্রতিষ্ঠানের রেজুলেশন, অর্থাৎ আপনাকে বিএড বা প্রশিক্ষণের উপরে যে অনারিয়াম দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, তার একটা রেজুলেশন কিন্তু কমিটি করে থাকে, এই প্রতিষ্ঠান প্রধান করে থাকে, সবাই মিলে সেটি স্বাক্ষর করে থাকে। এরপরে আপনাদের সকল একাডেমিক সনদের কপি লাগবে, এরপরে বিএডের সনদ ও নম্বরপত্র লাগবে, এরপরে কমিটি অনুমোদনের কপি লাগবে, অর্থাৎ আপনাকে কমিটি যে অনুমোদন করেছে সেটির কপি লাগবে, এবং আপনি যে প্রতিষ্ঠানে থেকে বিএডের জন্য আবেদন করছেন সেই প্রতিষ্ঠানের অনুমোদনের কপি লাগবে। তো এটি গেল বিএড বিষয়ে। আপনারা আশা করি বিএড বিষয়ে সকল বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক করবেন। আর আগেও বললাম আপনাদের, যদি আপনারা আমার কলেজে থেকে করতে চান করতে পারবেন, কারণ রংপুর আশাই বিভাগের অসংখ্য স্টুডেন্ট রয়েছে, আমাদের অসংখ্য শিক্ষক মণ্ডলী আছে, এর বাইরেও সিলেট বিভাগ থেকেও কিন্তু আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের কলেজ থেকে বিএড সম্পন্ন করছেন। যা হোক, রংপুর আশাই বিভাগ, এরপরে খুলনা বিভাগ, বিভিন্ন বিভাগ থেকে কিন্তু আপনারা আমাদের কলেজে এসে বিএড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অসংখ্য ধরনের সহায়তা আমাদের দ্বারা পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন, আমি আবারও আপডেট নিয়ে আসবো। সেনাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।